শিক্ষার্থীর স্বাস্থ্যক লো উদ্বিগ্নতা, বিদ্যালয় সংযোগ করা হল আইসোলেশন কোঠা, সরকারি অনুদান অবিহনেও নির্মাণ করা হল বিশেষ কোঠা। কোভিডকালীন পরিবেশ কিছু খামখতার পাছতে আরম্ভ হয়েছে বিদ্যালয় সমূহের পাঠদান প্রক্রিয়া। অথচ বিদ্যালয় সন্তানক পঠাব নে নপঠাব তাক লো এতিয়াও উদ্বিগ্নতা মার যাওয়া নাই অভিভাবকসকলের। তেনে সময়তে শিবসাগর জেলার পশ্চিম বস্তির জনজাতি মধ্য ইংরাজী বিদ্যালয়ের এই যুগাত্মক পদক্ষেপে সকলের দৃষ্টি কাহিছে। কোভিডকালীন পরিবেশের প্রতি লক্ষ্য রাখি ছাত্র ছাত্রীর স্বাস্থ্যর কথা ভাবি আকস্মিকভাবে দুর্ঘটনার প্রতিও লক্ষ্য রাখি বিদ্যালয়খনত প্রতিষ্ঠা করেছে এক আসুতিয়া কক্ষ, যত ব্যবস্থা করা হয়েছে বিছনা, প্রাথমিক চিকিৎসার বাবে কিছু ঔষধ, জরুরীকালীন যোগাযোগের বাবে কিছু যোগাযোগ নম্বর। এখন বিছনা আৰু কিছুমান প্ৰাথমিক চিকিৎসাজনিত দৰৱ ঔষধ পাতি আমি সংৰক্ষণ কৰি ৰাখিছোঁ আৰু বিভিন্ন ফোন নম্বৰ ৰাখিছোঁ যাতে কিছু সময়ৰ কাৰণে তেওঁলোকে ৰ'ব পাৰে। ঘৰৰ পৰা গাড়ী অহা বা আপোনাৰ 108 অহা এনেকুৱা ধৰণৰ সময়লৈকে আমি ৰখাবৰ কাৰণে আমি আইচলেশ্যন ৰুমটো ঠিক কৰি ৰাখিছোঁ। দুবছৰ ধৰি বন্ধ হৈ থকা বিদ্যালয়সমূহত পাঠদানৰ বাবে প্ৰায় সংখ্যক ছাত্ৰ ছাত্ৰীৰে আহিছিল অনিহা। বিদ্যালয়সমূহলৈ ছাত্ৰ ছাত্ৰীসকলক পঠোৱাৰ বাবেও অভিভাৱকসকলে ইতস্তত বোধ কৰিছিল। কিন্তু বিদ্যালয়খনৰ প্রধান শিক্ষক রবীন ফুকন, CRC-র জুবেদ আলীর নিজা প্রচেষ্টাত গঢ় লৈ উঠা এই আইসোলেশন কোঠা এতিয়া সাময়িক প্রকাশ দিছে অভিভাৱকসকলক। এই আপোনালোকে বিদ্যালয়ের চৌদিশত দেখিছে, ই প্রতিফলিত করেছে, ইয়ার অনুদানের সঠিক ব্যবহার হয়েছে। পশ্চিম বস্তি মধ্য ইংরাজী বিদ্যালয়ের দরে যিমানবোর বিদ্যালয় আছে তেনেকুৱা বিদ্যালয়ত যদি তেওঁলোকে তেওঁলোকৰ ছাত্র ছাত্রীক পঢ়ুৱায়, ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়তকৈ আমার এনেকুৱা বিদ্যালয়বোৰ কোনো গুণেই কম নহয়। কোনো সরকারি অনুদান নোপোৱাকৈ নিজৰ গাঁঠিৰ ধন ভাঙি নির্মাণ করা হল এই কোঠা। সরকারি যিখিনি সাহায্য সেই সৎ ব্যবহারটা করেছোই আর ব্যক্তিগতভাবে আমি কিছু টাকা খরচ করে বিদ্যালয়খন আমি জাকত জিলিকা করবার কারণে অপ্রাণ চেষ্টা অব্যাহত রাখিছো। যি সময়ত সরকারি বিদ্যালয়সমূহৰ আন্তঃগাঁথনি শিক্ষাদানৰ প্রক্রিয়া কেন্দ্র করে নানা অভিযোগ উত্থাপন হয়ে আহিছে, সেই সময়তে শিবসাগরের এই ভিতরুয়া পশ্চিম বস্তির সরকারি খণ্ডর বিদ্যালয়খনের এনে পদক্ষেপে মানসিকতা সলনি করেছে একাংশর। লাকুয়ার পৰা বিতু কোঁৱৰৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।